আরে পিসিমা, দরজাটা খুলুন। যা বাবা, আরে এত ভয় পাচ্ছেন কেন? আমি তপনের বন্ধু, ডাকো। পিসিমা, পিসিমা দরজাটা খুলবেন না প্লিজ। তার মানে ও যদি দরজা ভেঙে ভেতরে ঢোকে? ছি ছি ছি, কাল সকালে পাড়ার সবাই জানতে পারবে দত্তবাড়ির বিধবা মেয়ে চাপার ঘরে দরজা ভেঙে একটা গুন্ডা ঢুকেছিল। না না, সে আমি সহ্য করতে পারবো না, দরজা আমাকে খুলতেই হবে। সালা, একেই বলে নসিব। কিরে, শেষ পর্যন্ত তুই নিজের প্রাণ বাঁচাতে তপনের পিসিমার ঘরে এসে ঢুকলি, হ্যাঁ? অথচ তুই সবসময় সুযোগ খুঁজছিস যে চান্স পেলেই কি করে তপনকে উড়াবি, কি তাই তো? দেখ টাকু, একটা কথা শোন, আমি তপনের খোঁজ করছিলাম, ওকে ওড়াবার জন্য নয়। তাহলে কিসের জন্য বল? বল কিসের জন্য? তপনকে সামনে বসিয়ে রেখে ওর পা ধোয়া জল খাবি বলে খুঁজছে রে? কিন্তু তার হবে না। এই চেম্বারটা ভাবছি এখানেই খালি করে দেব। খবরদার, খবরদার বলছি, ওটা তুমি পকেটে ঢোকাও। আপনি সরে যান পিসিমা, আপনি সরে যান বলছি। আপনি জানেন না পরেশের চালা? কার চালা, কার গুরু আমার জানার দরকার নেই, কিন্তু তুমি তো তপনের চালা। আমি তো তোমায় চিনতে পেরেছি, তুমি না তপনের কাছে আমাকে একদিন নিয়ে গেছিলে? হ্যাঁ। এবার তাহলে আমার একটা কথা শোনো, ও পরেশের চালা বলে তুমি বোঝাতে চেয়েছো যে পরেশ খুব খারাপ ছেলে, কিন্তু তোমার গুরু কি? সে কোন স্কুলের হেডমাস্টার হে? এসব কি বলছেন পিসিমা আপনি? আপনি জানেন না ও কেন তপনকে খুঁজছে? যদি জানতে পারো। কোনো কিছু জানার আমার কোনো দরকার নেই। আমার শেষ কথা শোনো, তুমি তপনকে চেনো, কিন্তু তপন যে বাড়িতে থাকে এই নয়নতারাকে তুমি চেনো না। এই নয়নতারা তাকে বহু মানুষ আশ্রয় পেয়েছে, আবার তোমাদের মতো অনেক ছেলে এই নয়নতারার মাটির নিচে ঘুম ঘরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। অতএব এই বাড়িতে থেকে তুমি অশোকের কোনো ক্ষতি করতে পারবে না। ওকে মারতে হলে আগে আমাকে মারতে হবে, পারবে? পারবে তুমি তপনের পিসিমাকে মারতে? বিজলি বাতি না হয় নাই এলো, তাই বলে হারামজাদারা বারান্দায় একটা আলো পর্যন্ত দেয়নি? ভাব যে অন্ধকারে বুড়ি হোঁচট খেয়ে পড়বে, পড়ে পটল তুলবে, তা হচ্ছে না। আমি হচ্ছি জমের অরচি, আসলে আমার ওপরে রাগ হয়েছে। হোক গে, বিজলি বাতি আনতে ঠিকই দেব, তবে একটু নাচিয়ে দেব, একটু ভূতের নৃত্য করুক। যাই, চাপার ঘরে যাই। ওই মেয়েটাই যা একটু আমায় বোঝে। তোমার মা তো ঠিকই বলেছেন, তোমার বড় মা যখন সেখানে উপস্থিত ছিলেন তখন তুমি কথা বলতে গেলে কেন? তুমি জানো না ওরা কি ধরনের লোক। আচ্ছা, আমি কি ভুল বলেছি বলো তো? আমি বলেছি তুই রাস্তাঘাটে একা বেরোস, কখন কি হয় কোনো ঠিক আছে? তাছাড়া দিনকালে তো এখন ভালো না। আগে নয়নতারার লোকেদের দেখলে সবাই মাথা নিচু করে থাকতো, আর এখন এই 5-7 বছরের মধ্যে সমস্ত কিছু কিরকম যেন পাল্টে গেল। শোনো অঞ্জন, মা যাই বলুক, গতকাল যদি তুমি ওই জায়গায় থাকতে তাহলে কিন্তু তুমিও প্রতিবাদ করতে। করতাম, কারণ আমি ছেলে, কোনো ছেলে অন্যায় করলে তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করতেই পারি, মানে করা উচিত।
তাতে আমার যতটা না বিপদ হবে, তুমি করলে তোমার বিপদ হবে অনেক বেশি। সেটা বুঝিও যখন আমি প্রতিবাদ করেছি, তখন কিন্তু তোমার আমাকে বাহবা দেওয়া উচিত। তুমি জানো, বড় মার সামনে দাঁড়িয়ে ওই ছেলেটা এমন বাজে বাজে কথা বলছিল, আমিও শুনে দিয়েছি। খুব বীরত্ব ফলিয়েছিস। এরপর রাস্তাঘাটে পাঁচ সাতজনের সামনে তোর সঙ্গে যখন অসভ্যতা করবে, তখন বুঝতে পারবি। না মাসিমা, সে সম্ভাবনা নেই, কারণ ও খুব ভালো করেই জানে যে এটা তপনের বাড়ি, আর শ্রবণা হলো তপনের বোন। আর এই খবরটা যদি বড় মা একবার তপনকে দেয়, তাহলে সেটা পরের কথা। আমি শুধু বুঝতে পারছি না বড়মার জন্য ওর দরদ কেন এত উথলে উঠছে। আমি কপাল করে মেয়ে পেয়েছিলাম বাবা, ওর মাকে কেউ অপমান করুক, ওর কিচ্ছু আসে যায় না। ওর বড় মাকে কেউ অপমান করুক, ওর কষ্টে বুক ফেটে যাবে। মা, তুমি তোমার সাথে বড়মার তুলনা করো না। আগে বড়মার মতো হও, তারপর দেখবে প্রত্যেকটা লোক তোমার জন্য ফিল করবে, তোমাকে বুঝবে। আমার দরকার নেই। যাকে তার স্বামী বুঝলো না, মেয়ে বুঝলো না, তাকে অন্য কেউ না বুঝলেও তার কিছু যায় আসে না। মাসিমা, আপনি শ্রবণাকে ভুল বুঝবেন না। ও সত্যি আপনাকে, ওর বাবাকে ভীষণ বোঝে। আসলে ছেলেমেয়েরা বড় হলে একমাত্র তাদের বাবা মাকেই বোঝবার চেষ্টা করে। নিজেদের সৃষ্টির উৎসকে না বুঝলে সুস্থ মন নিয়ে বেঁচে থাকাই মুশকিল হয়ে যাবে। যাই হোক, আমি ভাবছিলাম তপনকে এই ব্যাপারে একটা খবর দিলে কিরকম হয়। না বাবা, না, তোমাকে এর মধ্যে যেতে হবে না। যাদের ব্যাপার তারা ঠিক বুঝবে। শুনলে, শুনলে অঞ্জন মা কি বললো? এই এই কারণে তোমাকে কেউ দেখতে পারে না। কেন, আমি ভুল কি বলেছি? তপনের বাবা মা দুজনেই বেঁচে আছে, তাদের ছাগল তারা লেজে কাটবে না মাথায় কাটবে সেটা তাদের ব্যাপার। না, তাদের ব্যাপার নয়, কারণ বড়মার ঘরে গণ্ডগোল লাগলে তার আজ এ ঘরেও লাগবে। এক বাড়িতে একই ছাদের নিচে থেকে তুমি সব কিছু এড়াতে পারবে? বাঁচতে হলে এড়াতে হবে। তাছাড়া তোর বড়মার ঘরে দুটো গুন্ডা আছে, তারা নিজেদের ঘর নিজেরা ঠিক সামলে নেবে, কিন্তু আমার কি হবে? আচ্ছা সাবু, আমার একটা কথার জবাব দিবে? তোমার কথার আবার আমি কি জবাব দেব? তোমার কথার জবাব তো একমাত্র তুমিই দিতে পারো। কি বললে? তা আমার চেয়ে ভালো আর কে জানে। আমার শুধু একটা কথাই জানতে ইচ্ছে করে, আমি কি শেষ দিন পর্যন্ত বাড়ির পুরনো আসবাবপত্রের মতোই থাকবো? আমার সুখ দুঃখ, ইচ্ছে অনিচ্ছে, ভালো লাগা না লাগা, আমি কাউকে জানাতে পারবো না। আচ্ছা সাবু, তোরও তো একদিন বিয়ে হবে, শ্বশুর বাড়ি যাবি, ছেলে মেয়েও হবে, তখন তোর স্বামী ছেলে মেয়ে যদি তোকে বাড়ির পাঁচটা আসবাবপত্রের মতো মনে করে গুরুত্ব না দেয়, তোর কিরকম লাগবে? পারবি আমার মতো সহ্য করতে? একবারও ভেবে দেখেছিস সাবু, একটা অশিক্ষিত লোকেরও মান অপমান বোধ থাকতে পারে? মাসিমা, কে কি মনে করে আমি জানি না, তবে আমার মনে হয় আপনি সত্যিকারের একজন ভালো মানুষ, আর এটা আপনি নিজেও সবসময় ভাববেন। কারণ সত্যিকারের ভালো মানুষ না হলে নিজের মনের কথা এইভাবে সহজ সরলভাবে কেউ বলতে পারে না। আর একটা কথা, এই পৃথিবীতে বেশি সহজ সরল মানুষ সাধারণত প্রত্যেকের কাছে একটু অপ্রিয় হয়ে যায়, যেরকম আপনি। কিন্তু ওই পাহাড়ি চাকর, মানে ওই ওই গোরা না কি যেন নাম, সে তো আর নিজের চোখে খুন করতে দেখেনি। প্রথম দিন তো উকিলবাবু সে ব্যাপারে কিছুই বললেন না, হয়তো পরের ডেটে বলতে পারেন। তুই কি
কোর্টে এমনি গিয়েছিলে? না, আমাকেও সাক্ষী দেবার জন্য সমন পাঠিয়েছিল, তাই গিয়েছিলাম। তোকে সাক্ষী দেবার জন্য সমন পাঠিয়েছিল, কিন্তু কেন? এই কেসের সঙ্গে তোর কি সম্পর্ক? না, এমনিতে কোনো সম্পর্ক নেই। তবে আমি একদিন ওই পাহাড়িকে ধমকেছিলাম, সেই জন্যই বোধ হয়। দেখ, তোর ছোট কাকিমার জন্য বাড়িতে সবসময় কথা বলতে পারি না। মাঝে মাঝে ইচ্ছে করে যে প্রত্যেকের ঘরে গিয়ে একটু খোঁজ খবর নিই, কিন্তু আমার নিজের ঘরে শান্তি রাখার জন্য সেটা পারি না, তুই তো সবই জানিস। ছোট কাকা, কোন জিনিসটা খারাপ লাগছে জানো? এই যে তুমি আমাদের জন্মাতে দেখেছ, সেই ছেলেবেলা থেকে বড় হতে দেখলে, সেই তুমি কিনা তোমার অক্ষমতার কথা আমাকে বলছো এক বুক দুঃখ নিয়ে। আমাদের বাড়ির পরিবেশটা কি হয়ে গেল বলো তো? তোর কথার উত্তর দেবার মতো আমার কাছে কিছু নেই, কিন্তু দেখ, আমরা সব ভাইয়েরা মিলে যদি একটু চেষ্টা করলাম তাহলে হয়তো। যা হবার সে তো হয়ে গেছে। আরে, সুতপা কোর্টে ছিল? হ্যাঁ, একটা জাল দিয়ে ঘেরা জায়গায়। হ্যাঁ, ওটাকে ডক বলে। কি বলে আমি জানি না, তবে সুতপা ওইখানে ছিল। ইয়ে তরুণ, সুতপা কেমন আছে? না, আসলে জেলে গিয়ে ওর সঙ্গে আমি দেখা করতে পারতাম, কিন্তু পরে ভাবলাম যে বাড়িতেই তো ওর সঙ্গে কোনো ডাকঝোঁক করিনি, তো জেলে গিয়ে ওর সঙ্গে দেখা করলে যদি আমার সম্বন্ধে খারাপ কিছু ভাবতো, মানে আমাকে যদি ছোট ভাবতো, অবশ্য ভাবতেই পারে। এই এই কথাটাই আমি ভেবেছি ছোট কাকা। দেখো, আমার লেখাপড়া কম, গুন্ডামিতে বেশি নাম করেছিলাম, তবু আমি কেমন যেন বুঝতে পারতাম যে তোমরা আমাদের ঠিক পাত্তা দিতে না, কিন্তু এই তোমরাই একদিন আমাদের জন্য নিজেদেরকে অপরাধী ভাববে। দেখো, সুতপাকে যদি তোমরা মানে বড়রা একটু নজর দিতে তাহলে হয়তো এরকম হতো না। তরুণ, তরুণ, অনেক ভুল হয়ে গেছে রে, সত্যি অনেক ভুল হয়ে গেছে। আচ্ছা, এই যে সুতপার বান্ধবীর বাবা মেজদাকে টাকা দিচ্ছে, সুতপার জন্য উকিল ঠিক করে দিচ্ছে, এগুলো আবার নতুন করে কোনো ভুলের জন্ম দেবে না তোরে? এগুলো যদি ভুল হয় তাহলে সেই ভুলের মাশুল দেবেন সুতপার বান্ধবী ওই নীলার বাবা। হ্যারে সাবু, ওই ছেলেটাকে দু একটা কথা বলেই ছেড়ে দিলি, পায়ের জুতো খুলে পেটাতে পারলি না? মা, সাবু ছেলেটাকে যা বলেছে যথেষ্ট বলেছে, তাছাড়া ও আবার তপনের বন্ধু। তাহলে আর কি,
ওই ছোড়াটার বাড়িতে গিয়ে নেমন্তন্ন করে এলি হয়? বলি বাপু, তুমি আমাদের তপনের বন্ধু, তুমিও আর একটা তপন, তোমাকে হাত জোর করে বলছি, তুমি আমাদের বাড়িতে এসো, থাকো, খাও, যা ইচ্ছে তাই, দেখ যত সব অনাসৃষ্টি কাণ্ড। আহ ঠামা, প্লিজ, ছেলেটাকে পিসি যা বলেছে তা যদি তুমি শুনতে। হ্যাঁ মা, সেদিন যে আমি কী করে ওই ছেলেটার সঙ্গে ঝগড়া করেছিলাম সে শুধু এক ভগবানই জানেন। প্রথমে তো ছেলেটাকে দেখে আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেল, কিন্তু যেই ও রিভলভার বার করলো তখনই আমার মাথায় রক্ত চড়ে গেল। তোর বাপ বেঁচে থাকলে দেখতুম ছোড়াটা কত বড় গুন্ডা। ঠাম্মা, দাদু থাকলে কি হতো সেসব ভেবে কি কোনো লাভ আছে? দাদু তো নেই। দাদুর কথা শুনলে বুঝতিস, ওই রকম লোকের বউ হয়ে আমিও কম যাই না। তুমি কি করতে, কি করতে? এসব গুন্ডারা বয়স টয়স মানে না, হাসতে হাসতে এরা যে কোনো মানুষকে খুন করতে পারে। কিন্তু অলোক কেন এখনো ফিরল না বলতো? আমার বাবু আজকাল কিরকম ভয় ভয় করে। তা ভয়ই যদি পাবি, ছেলেকে বাইরে যেতে দিস কেন? কলেজ থেকে তাড়াতাড়ি ফিরে বললো সুতপার সঙ্গে দেখা করতে যাবে। এই তো দাদা এসে গেছে। কি রে, তো দেরি করলি কেন? তোর কথাই হচ্ছিল এতক্ষণ। কি রে অলোক, কি হয়েছে, তোকে এরকম দেখাচ্ছে কেন? বলি হ্যাঁ রে ছোড়া, ওই তোর কি বাক্যি বন্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমরা তোর জন্য চিন্তা করে করে মরছি আর তুই কিনা নিশ্চিন্তে বেরিয়ে এলি। কি রে অলোক, কি হয়েছে তোর, তোর কি শরীর টরীর খারাপ লাগছে? এত চুপচাপ হয়ে গেলি কেন? কি রে, সত্যি মা, তোমাদের এক একজনকে না প্রাইজ দেওয়া উচিত। আসার পর থেকে কেন দেরি করে ফিরলাম, আমার শরীর খারাপ লাগছে কি না জিজ্ঞাসা করেই চলেছ, করেই চলেছ, অথচ এ বাড়ির একটা মেয়ে একা জেলের গড়া ধরে দাঁড়িয়ে এ বাড়ির প্রত্যেকটা লোকের সম্পর্কে জিজ্ঞাসা করলো, কিন্তু কই তার সম্পর্কে তোমরা তো একটা কথাও জিজ্ঞাসা করলে না। আরে আমরা তো ভেবেছিলাম জেল থেকে ফিরে তুই নিজেই বলবি, তাই জিজ্ঞেস করিনি। সুতপা কবে ফিরে আসবে আমরা তো সেই আশাতেই আছি। মেয়েটার কথা ভাবলে আমার বুকের ভেতরটা যেন কেমন করে ওঠে। ওকে পুলিশে ধরে নিয়ে যাবার পর সেই যে আমার শরীর খারাপ হলো, একটা রাতও আর ঘুমোতে পারি না। জানিস দাদা, সুতপা, সুতপার কথা বলতে গেলে আমি ওইটুকু সময়ের মধ্যে কত কথা বলল। দাদা, ঠাম্মার আফিম আর মিষ্টি ফুরিয়ে গেলে কিনে দিবি, পিসি একা থাকে, পারলে কাছে থাকিস, বাবাকে বলিস মদ যেত আর না খায়, জ্যাঠা কাকা কাকিমা সবাইকে দেখবি, বর্তাকেও দেখবি, কথা বলবি, আর আর বড় মাকে বলবি এই বছর পুজোয় আমি তো জেলেই থাকবো, তাই অষ্টমীর দিন আমার হয়ে যেন অঞ্জলিটা দিয়ে দেয়। জানিস সাবু, চারদিকে অত লোক, কিন্তু কিন্তু পুরুষ মানুষ হয়েও ওই অতগুলো লোকের সামনে আমি ঝরঝর করে কেঁদে ফেললাম।